আচ্ছা, আপনারা যারা ইকুয়েশনটা লিখতে পারতেছেন না, কথা বুঝছেন, সবাই একটু খেয়াল করেন ইকুয়েশনটা কিভাবে লিখবেন। আমি ওই দিন এমএস ওয়ার্ডেও দেখেছি ইকুয়েশনটা কিভাবে লিখতে হবে। যেমন ধরেন আপনার এটা একটা ব্ল্যাঙ্ক কি স্লাইড, ঠিক আছে, খালি একটা স্লাইড। এটার মধ্যে কি করবেন, ফার্স্ট কাজ হচ্ছে একটা টেক্সট বক্স নিয়ে নেবেন, ঠিক আছে। এই টেক্সট বক্স নিয়ে নিছেন, এরপরে চলে যাবেন হচ্ছে যে ইনসার্টে, ইনসার্টে যাইয়া ইকুয়েশন, ইকুয়েশনে যাইয়া ইনসার্ট ইকুয়েশন। কথা বুঝছেন, প্রথমে কি করছি, এ প্রথমে কি করছি, টেক্সট বক্স নিছি, টেক্সট বক্সের পরে কি ইনসার্টে, ইনসার্টের পরে ইকুয়েশন, ইকুয়েশনের পরে ইনসার্ট ইকুয়েশন। দেখেন আমার যখন ইনসার্ট ইকুয়েশনে ক্লিক করছি, আমার এখানে টাইপ ইকুয়েশন হেয়ার লিখে কি আসছে, নতুন একটা ডায়লগ বক্স চলে আসছে, ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়েশনে যখন ক্লিক করবেন ইনসার্ট ইকুয়েশন, তখন আপনি প্রথম থেকে দেখছেন, শুনেন, আগে দেখেন তারপরে অ্যাপ্লাই করেন। আমি জন্য বলছি আগে দেখেন, আবার দেখেন, আমি এটাকে কাটি দিলাম, এই কাটি দিলাম, এই টেক্সট বক্স, টেক্সট বক্সে ক্লিক করে টেক্সট বক্স নিছি আমি, ঠিক আছে। এরপরে ইনসার্ট, ইনসার্টের পরে ইকুয়েশন, ইকুয়েশনের পরে ইনসার্ট ইকুয়েশন। আপনার যদি এমনিতে কাজ না করেন, তখন অনেক সময় যদি টেক্সট বক্স না নেন, তখন আপনাকে এখানে ইনসার্ট ইকুয়েশনটা আসবে না, এটা তখন নাই দেখাবে। ইনসার্ট ইকুয়েশন আনছেন, এরপরে আপনারা এখান থেকে এটা নেন প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি, তারপরে কি কি হোল কিউব। এখন আসেন, এখানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ বি স্কোয়ার, ঠিক আছে। আরেকটা কি বি হোল কিউব, এরকম না সূত্রটা হয়েছে। হ্যাঁ, কেন, লাস্টে কি, কোথায় এক কিউব, হ্যাঁ এখানে সমান এক কিউব হবে, যায় সমস্যা নাই, এই সমান, এখান থেকে আমরা কিবোর্ড থেকে দিতে পারি, এখান থেকেও দিতে পারি, এক কিউব না, তো এক কিউব দেওয়ার জন্য সমস্যা কি, আবার দিয়ে দিলাম এই এক কিউব, এই এক কিউব হয়েছে। এটা অটোমেটিক চলে আসবে, এই যখন আমি এখানে ক্লিক করছি, এখান থেকে আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন, এখানে অনেকগুলো ফরম্যাট আছে দেখছেন। পিছনে এটা তো হচ্ছে স্লাইডের স্লাইডের থিম, সেটা আপনি আগেও আনতে পারেন পরেও আনতে পারেন, সেটা আপনার বিষয়।